দক্ষিণ চট্টগ্রামের সাবেক মহকুমা পটিয়ার আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদের সম্বর্ধিত করা হয়েছে। গত 31 মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনের সভাপতি পদে চতুর্থবারের মতো নির্বাচিত হন অ্যাডভোকেট দীপক কুমার শীল। সাধারণ সম্পাদক নির্বাচিত হন শহীদ পরিবারের সন্তান অ্যাডভোকেট অরুণ কুমার মিত্র। আমাদের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি আব্দুল হাকিম রানা জানান, এই নির্বাচনে সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম আদালত সহ সারা দেশের বিভিন্ন আদালতে কর্মরত ভোটারগণ পটিয়ায় এসে ভোটাধিকার প্রয়োগ করেন। এতে বিজয়ীরা বারের উন্নয়নে একযোগে কাজ করার ঘোষণা দেন। শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের সার্বিক সহযোগিতা ও আমার ভোটারদের সক্রিয় সহযোগিতায় আজকে আমাদের এই বিজয় অর্জন হয়েছে। বিজয় অর্জন যেন আজীবন আমরা ধরে রাখতে পারি এবং বাংলাদেশ মান যেন পূর্ণ না দিয়ে আমি আজীবন কাজ করে যেতে পারি, জনগণের সেবা করতে পারি, এই আশা ব্যক্ত করে আমার সবচেয়ে এখানে অন্ত করছি। শুভ হোক, সবাই এর যাত্রা শুভ হোক এবং নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থভাবে নির্বাচনটা পরিচালনা করেছেন, যারা আমাকে ভোট দিয়ে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। পটি আইনজীবী সমিতির সম্মানিত বিজয় সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বিজয়টা হলো সততার বিজয়, দুর্নীতির বিরুদ্ধে বিজয়, সোজা কথা। আমি বলবো একটা প্রতিদ্বন্দ্বিতা লড়াই হয়েছে, হাত গাহাডি লড়াই যাকে বলে, সেই জন্যে সবাই আন্তরিকতা আমাকে প্রদর্শন করছে, সহযোগিতা প্রদর্শন করেছে। সেই জন্য আমি সবাইকে আমার